দর্শক যারা আমাদের সাথে আছে, আমরা কিন্তু তাইবার পরিবারের কাছ থেকে জানছিলাম, এখন যে দেখানোর চেষ্টা করছি হাবিবা, যার বয়স 7 বছর, হাবিবার মারা হাজারিগুলো আমরা দেখতে পারছি, যেখানে লালাদিগিতে পরে 2 শিশু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আসলে সন্ধ্যার আগ পর্যন্ত এই পরিবার জানতো না যে তাদের সন্তান ইহলোকে নেই, পরলোক গমন করেছে, কিন্তু যখন তাদের কাপড় দেখতে পাওয়া গেল যে বাসছে, তখনই তারা কিন্তু 3-4 জন পানিতে পড়ে তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমান মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয়। অনেকে এখানে বলছেন যে তারা ইতিমধ্যে দুনিয়াতে নেই, মৃত্যুবরণ করেছেন, আবার অনেকে বলছেন যে পুরোপুরি বিষয়টি তারা জানে না। তবে আমাদের সাথে যারা আছেন, আপনারা আপনাদের সন্তানদের সতর্কতায় রাখুন, অথবা আপনি যারা সাঁতার কেউ আর সাঁতার জানে না তাদেরকে আপনারা সতর্কতায় রাখুন, যারা আমাদের সাথে আছেন প্রত্যেক সাথে থাকুন। জি, এটা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের 11 নম্বর ওয়ার্ড, লালাদিগির পার রোড, সদর সিলেট। কে দো এটা? দুরুডা মেয়ে। হাঁটতে পারে তো? বয়স কি লো ইবান অনেক? 9 বছর, 6 বছর। জি, কোন সময় নিখোঁজ হয়েছে আর কোন সময় তাদের মরদেহ পাইছে? 3টার সময় নিখোঁজ হয়েছে আর 6টার সময় মানে উদ্ধার হয়েছে। মরদেহ উদ্ধার কি হইলো জানাইবানি? উদ্ধার ওই কাপড় পাইছে, মানে বাসতেছে, একজন মেয়ের কাপড় পাইছে, এরপর 3-4 জন নামছে, নামতে টু হয়ে বাইর করে, একজনের প্রথম হয়েছে, এরপর আরেকজন হয়েছে। এর আগে তারা জানতো নি তারার বাচ্চা যে গোসল করতে গেছে বা কই গেছে? জানতো না। কোন সময় তারা নিশ্চিত হয়েছে যে তাদের বাচ্চা মারা গেছে বা লালাল দিকে পড়ছে? মানে লাস্টটা দুনোটা একসাথে, মানে এক জায়গা, সেম এক জায়গা। আমার সম্ভাবনা বাধা নাকি পাশাপাশি আছে? পাশাপাশি, মানে আমার সম্ভাবনা মানে একটা বাসানে গিয়া আর একটা মানে দুনোটা একবারে শেষ হয়ে যা, কথাটা বুঝছেন? এই এটার তো বাসায় আনে, আর একটার বাসা হলো দিঘি রেফার। দুইটা বাচ্চার নাম কিটা? প্রত্যেকটা বছর আইলে এখানে এক দুইটা বাচ্চা মারা যায়, প্রত্যেকটা বছর এখানে একটা কিটা আছে, মাত্রা আছে, যেটা মনে হচ্ছে আপনার প্রত্যেকটা বছর একটা দুইটা বাচ্চা নেয়। এইটা যদি আমরা ওখানে কই দেখি যে রেলিং দিলে যে বাচ্চা বাঁচি যাইব বা বাঁচাইলে মিকার নাই, তবে আমরা ওখানে নির্দিষ্ট যদি আমরা কোনো কার্ড থাকে রেলিং দেওয়ার মানুষ লোক, আমরা নির্দিষ্ট কার্ড থাকবো, এবং কার্ডও সবসময় মানুষ থাকবো। এখন চতুর্দিকে মানুষ উঠা নামা করে, কোন সাইডে খেয়ে নামে, কোন সাইডে খেয়ে উঠে, এটা আমরা ধরতাম পারি না। যার ধরুন মনে হচ্ছে বাচ্চা ইন্দে লুকে লুকে গিয়ে নামি যায়, নামি আমার বাচ্চা ইনার ফিরত আয় না। প্রত্যেক বছর একটা দুইটা করানোর পরে আমরা মনে হয় রেলিং দেওয়ার কথা, আর কর্তৃপক্ষ মনে হয় দৌড়াপ করে, এরপরে আবার মনে হয় এটা কিছু কিছু স্বার্থ নিশ্চয়ই মহলের কারণে তারা এগুলা আর কার্যক্রম আগুয়ায় না, তারা কাজ কাম বন্ধ রাখি দেয়, এখানে আর রেলিং নেয় না। আচ্ছা, আপনারা সর্বশেষ এলাকাবাসী কি চাই? আমরা এলাকাবাসী তো সবাই এখানে রেলিং চাই, আমরা চাইনি রেলিং চাই, প্রত্যেক আমরা রেলিং চাই। আমরা আমি এই বাচ্চা আমার বোন যে বাচ্চা আমি চিনি না, বাচ্চা আমার বঞ্জি লাগে। বঞ্জি না, নাম কি তা? বঞ্জি তাই বাক্তার। বয়স কত? কত বয়স? 8-9 বছর হইব। কোন সময় জানা গেছে যে বাচ্চাটা নিখোঁজ বা বাচ্চাটা মিলেন না? আমি বাসাত ছিলাম না, খবর শুনে আইছি, কইছে মারা গেছে, আমি এক জায়গা গেছিলাম। বর্তমান অবস্থা মেডিকেল নিয়ে গেছে বাচ্চারে, কইছে দেহি বাচ্চা নিয়ে আসে, লয়ে গেছে মনের দোকায় নিয়ে গেছে, মারা গেছে। আসলে আমরা যাবেন আপনি? নানি নানি, আরেকটা বাচ্চা আছে, বাচ্চাটার নাম কি? এগুলো খবর কইতে আর আসলে কোন সময় পরিবার থেকে বাহির হইয়া গেছে? ইতা কই তার না, কোন বালা বাইরে গেছে জানা নাই। কোন সময় জানলা যে তাই ভাই দুনিয়াত নাই? আর কোন সময় মাগরিব বাদ হও না, চিল্লা চিল্লি করে তাই ভাই মারা গেছে, মারা গেছে, দিগিত ফিরাও আমরা বাইরে খে তুলছে পুকুরে, ও দিগিত কে জানি তুলছে সালে সালে হেবলে। আসলে যদিও আপনি আরে কষ্ট পাইলে, তারপরে আসলে বাচ্চাটা কোন সময় পরিবার থেকে বাহির হইয়া গেছিল, ঘর থেকে আপনার কাছ থেকে? আমি তো সোয়ালে ডিউটি গেলাম, ডিউটি হয় না আপনি আমার বাচ্চা বলে মারা গেছে? না না না, কোন সময় যাইতো না।
পরে গিয়া লাশ পর্যন্ত দেখা যায় খোঁজাখুঁজি করতে এই বাসার বাড়িওয়ালা যে খোকন ভাই ওনারে আমরা বলছি ওনার বইনও বলছে যে আপনারা মানে ভাই আপনি যে ইয়া করেন এই ইয়া পুকুরে আপনারা জাল ফেলানোর মানে ব্যবস্থা করেন তখন গিয়া মানে আর কি কাপড় চোপড় পাইছে খোকন ভাই গেছে ওনার আনুমানিক প্রায় আসরের পর আমরা এখানে আসছি আসরের পরে আর কি আসর নামাজ পড়ছে আমার আম্মু তারপরে এখানে আসছে আইসা তারপরে এর কত পরে আর কি গেছে আর পাইছে আপনার 6:55 ওনারা কাপড় সাপড় মানে দিঘির ওই যে গাট আছে না গাটের ওইখানে পাইছে পরে গিয়ে আর কি পাইছে সাইড জন লোকটা নামাইয়া পরে না গোসল করলো না এমনি মানে কেমনে গেছে অন একমাত্র আল্লাহ মাহবুদে জানে আর কেউ জানে না আছে না দাদা আমি তো আছি মা উবা আমার কান দাদাই ঘুমাই থাক আমি মানারে ইয়া ঘুমাই থাক ভাই না আমি এনো খেলাই তো আমি মানা গেছে আমার ভাই 4 দিন যে মা বাবা খেলাই বাবে ঘুমা খেলাই রয়েছে অন জানি না দেন হেড দিকির ফারো গেছে অন আমার খোয়া হুজুর খোয়া ভাই তো এই উপায় আমার বাগনের জন্য আই কয় ইয়া হুজুর আইছে আর হুজুর আইছে আর আমি গেছি কো বেতাম রাইদা আমার পুরি রো দেখলাম না আমার খোয়ারও দেখলাম না আর আইছি কো গাইতে না আইতে খোয়া ফরাত বইছে অন পুরি রে কো গাই পুরি রা পাই না অন ও ভাই কো গা ভাই কো গা কোন মুকাম হাই আচ্ছা এ কো গাইতে কো গাই কো কইলাম আমার পুরি কো আর না অন কানে আ পানি সরি রইছে আমার পুরি